এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর সুসংবাদে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুগণ, আজকে জিনা হাজের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুগণ, গত ভিডিওতে দেখেছিলাম যে আমার একটি সামান্য ভুলের কারণে আমার জিনা হাসের অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে। সেই ডিমগুলোর আপডেট নিয়ে আজকের এই ভিডিও। যারা গত ভিডিওটি দেখেননি কি ভুলের কারণে আমার জিনা হাসের ডিমগুলো নষ্ট হয়ে গেছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেই ভিডিওটি দেখে আসতে পারেন। বন্ধুগণ, এই হাঁসের ডিমগুলোর বয়স আজকে প্রায় 27-28 দিন হয়ে গেছে। চীনা হাঁস প্রায় 30-32 দিন বয়স সে ডিম থেকে বাচ্চা ফুটায়। যেহেতু 27-28 দিন বয়স হয়ে গেছে এবং এখন শীতকাল, এখন হিউমিডিটি বা আর্দ্রতার সমস্যার কারণে বাচ্চাগুলোতে ঠিকমতো বাচ্চা না হওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকে আমরা একটি ট্রিক্স আপনাদেরকে বলে দিব, যা যেটি ফলো করলে আপনাদের ডিমগুলো থেকে, হাঁসের ডিমগুলো থেকে ঠিকমতো বাচ্চা বেরিয়ে আসবে। ডিমগুলো এখানে টোটাল ডিম ছিল প্রায় 11টির মতো, ওর মধ্যে মাত্র 4টি ডিমের মধ্যে বীজ লাগছে, অর্থাৎ 4টি ডিমই ডিম থেকে বাচ্চা ফুটবে, বাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি একটা সুতুর ন্যাকড়া নিয়েছি, ওই ন্যাকড়াতে একটু কুসুম গরম পানি ভিজিয়ে ডিমগুলোকে ভালোভাবে মুছে দেব। এতে করে হয় ডিমের যে আর্দ্রতা আছে, অর্থাৎ হিউমিডিটি, অর্থাৎ যেহেতু শীতকালে আর্দ্রতা খুবই কম, যার কারণে ডিমের ভেতরে যে শুকনো সাদা পর্দাটি আছে ওই পর্দাটি শুকিয়ে যায়, ও শুকিয়ে শক্ত হয়ে যায়, যার ফলে বাচ্চাগুলো অনেক কষ্ট করা সত্ত্বেও বের হতে পারে না। এই পদ্ধতিটি অবলম্বন করলে ওই শুকনো পর্দাটি নরম হয়ে থাকবে, অর্থাৎ নরম হয়ে গেলে ডিমের ভিতরের বাচ্চাগুলো ঠিকমতো বেরিয়ে আসতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। আজকে এ পর্যন্ত বন্ধুগণ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।